আমার আচ্ছা, সাথে আমি যায়। এখন এসে টিভিতে, আমাদের অনুষ্ঠানের নাম হচ্ছে কল্প কাহিনী, না কল্পকথা। আচ্ছা, এটা হচ্ছে মামুন ভাই। মামুন ভাই তাকাও এদিকে, সে এখন সুন্দর করে হেয়ার স্টাইল করছে। আর এটা হচ্ছে বলো ও দৌতিস, শুটিং করতে চায় না কেউ, কিন্তু তারপরও একটু করলাম। ওকে, থ্যাংক ইউ। রেডি হয়ে গেলাম এসে টিভির গল্পকথার জন্য। হ্যাঁ, চল। শুরু করতে যাচ্ছি কল্পকথাই, হচ্ছে আমার হোস্ট সুমি আর আমার ডিরেক্টর নাম শাহিদ। ঠিক আছে, কিন্তু আপনি পুরো অনুষ্ঠানটাতে ক্যামেরার দিকে তাকাইছেন, আমাকে সুন্দর লাগে না? দেখি, আমি তাকাইছি, কিন্তু এটা থেকে যখনই এই যে তোমার এখন শুটিংয়ের প্রস্তুতি শেষ হলো আমাদের আজকের গল্প কথা, রাইট? সুমি ছিল আমার সঙ্গে, অনেক সুন্দর একটা ওয়ান্ডারফুল টাইম কাটালাম, যদিও একটু ঠান্ডা লেগেছিল, কিন্তু ভীষণ ভালো লাগছে। সুমিও খুব ভালো প্রেজেন্টেশন করেছে। হ্যাঁ, কিন্তু আজকে আমি আপুর সঙ্গে একটু নার্ভাস ছিলাম, বিকজ সে একাধারে প্রেজেন্টার, অ্যাক্টর, ডান্সার, আর কত কি, মানে অনেক কিছু। নট ডান্সার, মিউজিক ভিডিও তো আমরা নাচ। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। আসলে একটা অভিনেত্রীকে সবই জানতে হয়। তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তুমিও কষ্ট করে এতক্ষণ আমার সঙ্গে। থ্যাংক ইউ আপু, তোমাকেও আসার জন্য। অনেক বড় হও, অনেক অনেক আদর থাকলো। দর্শক, আজকের এই অনুষ্ঠানটা কবে যাবে বলে দাও। এটা এই তো নেক্সট উইকেই যাবে, মানে সরি, এই উইকেই যাবে, এই উইকে লাস্ট। আমাদের টাইমটা বলে দাও। এটা তো প্রতিদিনই আপনারা দেখতে পাবেন, 5:30 বাজে হয়, কিন্তু আপুর এপিসোডটা দেখতে হলে প্রতিদিন দেখতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে ওয়ালমার্ট ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিক্স লিমিটেড নিবেদিত। আচ্ছা, ওয়ালমার্টের এই অনুষ্ঠানটা দেখতে হলে অবশ্যই চোখ রাখতে হবে এসে টিভিতে। এসে টিভির সঙ্গেই থাকুন, দেশের চ্যানেল দেখুন, দেশের টিভির সঙ্গে থাকুন। টিভির মেকআপ রুমে উনি হচ্ছে নিউজ প্রেজেন্টার, আপনার নামটা বলেন? সুরভি। সুরভি, সুরভি আপু, তো এই জন্যই মেকআপ শেষ, উনি যাবে নিউজ পড়তে, আর আমি যাবো গল্প কথায়। না, ওকে, গল্প কথায়। ওকে, বাই বাই।